দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা কাহারল হাটে রয়েছি। তো কাহারল হাটে একেবারে বলা যায় যে শেষ মুহূর্তে রয়েছি। শেষ মুহূর্তে আমার সামনে বেশ কিছু আপনারা ক্রস এবং ফ্রিজিয়ান জাতের সার গরুগুলো দেখছেন বিক্রি হচ্ছে। তো এইগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আপনাদের। আজ ছিল শনিবার, 23 জুলাই 2022, সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে। দিনাজপুর জেলার কাহারল উপজেলায় কিন্তু এই হাট। তো চলেন আমরা এখান থেকে শুরু করতে চাই। ভাই ভালো আছেন? ভাইয়া হাট তো শেষ, কত দাম বলছিল ভাইয়া? 1,60,000 চাইছিলেন। কত পর্যন্ত বলছিল ভাই? 35 পর্যন্ত উঠছে। আর আপনার লাস্ট চিন্তা ভাবনা কেমন ছিল? 40,000 থেকে 1,000 কম, 1,40,000 থেকে 2,000 কম হলে এটা বিক্রি করতেন। এই দেখছেন 1,40,000 থেকে 2,000 কম হলে এটা বিক্রি হবে। দাঁত কি হয়েছে? আগর তাহলে এটা বেশ উঁচা লম্বা হবে ভাই, বিশাল হবে। তবে যে তুলনায় উঁচা লম্বা সেই তুলনায় কিন্তু পা অতটা মোটা হয়নি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে দেখছেন বিশাল সাইজের, উচ্চতা কিন্তু অনেক বেশি। আমরা একটু দেখি এই পাশে আরো কিছু দেখছি, এগুলো একটু তথ্য দেই আপনাদের। হ্যাঁ ভাই ভালো আছেন? এই যে এখানে একটা সম্ভবত দামদর চলছে। দামদর চলছে নাকি ভাই? না না না, বিক্রি করব। বিক্রি করবেন? কত পর্যন্ত দাম উঠছে? 1,00,000 বলছে। আর আপনি কত চাইলেন লাস্ট? 20,000। 20, 1,00,000 আর 1,20,000। দাঁত তো হয় নাই, বয়স আনুমানিক কেমন হবে? হ্যাঁ তো 1 বছর পার হবে না? ভাই কি খবর? ভালো। কত বললো ভাই কাস্টমারে? 70। আর চাইলেন কত লাস্ট? কত? 75। 70 আর 75, এই যে এইটা। ঠিক আছে ধন্যবাদ। এটা কি জাতের চাচা? ফ্রিজিয়ান। বেশ, গেট আপ তো বেশ সুন্দর, দেখি একটু টান দেন তো। আচ্ছা কি অবস্থা, কত চাচ্ছিলেন দাম? কত চাচ্ছেন? 76,000 চাওয়া দাম। এখন পর্যন্ত কত বলছে? 72। বেচা বিক্রির দাম কেমন? 74 নিলে 74, এর নিচে আর সম্ভাবনা নাই। এই যে 74,000 হলে এটা বিক্রি করতে চাই। বাজার খারাপ। কয়টা বিক্রি করলেন? একটাও বিক্রি হয় নাই, তাহলে তো অবস্থা খুব শোচনীয়। দেখছেন এই যে কাদের জন্য? ও রোদের জন্য হয়েছে কেন হয়নি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই ভালো আছেন? হাট তো শেষের দিকে ভাই। কত বলছিল দাম এটা ভাইয়া? 72 বলছিল। দেন নাই, তাহলে কত হলে বিক্রি করতেন? 75 চেয়েছিলেন লাস্ট। আচ্ছা আচ্ছা, 75 হলে বিক্রি করতেন, আর 72 পর্যন্ত বলছিল। আনুমানিক 8-10 মাস বয়স হবে? বেশি হবে, 1 বছর মতো বয়স হতে পারে। ভাই কি খবর, ভালো আছেন? খবর খুব খারাপ ভাই, খুব খারাপ ভাই। আজকেও কি বেচা কিনা নাই? আজকেও কি পদ্মা সেতুতে চিন্তা ভাবনা আছে নাকি? আজকে বাড়ি হলি ভাত দিবে না? ভাত দিবে না কেন ভাই? গরুর দাম নাই, বাজার নাই, গরুর দাম নাই, বাজার নাই, লস পার্টি নাই, কোনো পার্টি নাই ভাই, কোনো পার্টি নাই। এজন্য কি টেনশনে আছেন? খুব টেনশন, দেখেন না টেনশনে। কত কত পর্যন্ত উঠছে ভাই দাম? 75 কত চাইলেন সর্বশেষ? 78 74 75 বলছে, 78,000 টাকা লাস্ট চাচ্ছে। এইটা
আমরা একটু দেখি আচ্ছা দিবা পারবে কাই দিবা পারবে চাচা কেন কেন উনি কি চুরি করে নিয়ে আসে নাকি আপনি কত চাইলেন ৮৫ বিক্রির দাম চাচা ৭৫ বলে আর কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন চাচা ৮০ পার হলে বিক্রি করা যাবে এই যে দেখছেন এটা ৮০ পার করে বিক্রি করার চিন্তা ভাবনা ভাই কত পর্যন্ত দাম উঠছিল ভাই এটা ১০৫ আর আপনারা কত চেয়েছিলেন দাম চাইছি ৩৫ এখন তো এই দাঁড়াও দাঁড়াও এখন লাস্ট কত হলে ছাড়া যাবে লাস্ট ১০,০০০ টাকা হলে ছাড় দিবেন ১০,০০০ হলে ছেড়ে দিবেন এই যে এটি সর্বশেষ ১১০ হলে বিক্রি দাঁত হয়েছে আগর আগর আচ্ছা আচ্ছা আগর গরু তো সুন্দর নাকি ঠিক আছে ঠিক আছে আর এটা এটা একই দাম একই একই মালিকের গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখানোর চেষ্টা করছি আমরা আমরা রয়েছি কাহারলহাট শেষ সময়ে রয়েছি আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে শেষ সময় যে গরুগুলো আসলে বিক্রি হয়নি অবিক্রিত গরু সেই গরুগুলো কিরকম দাম উঠেছিল কত হলে বিক্রি করতো সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি আমরা কি এরা কি মারামারি করতেছে চাচা কত পর্যন্ত দাম বলছিল এটা ৮০-৯০ আর বিক্রি করতেন কত হলে ১১০-১৫ ৮০-৯০ বলছিল ১১০-১৫ হলে বিক্রি করতো এইটা ও পাশেরটা একই দাম দুইটা একই দাম এটা কত হলে ছাড়া যাবে ও এটা মালিক নাই তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ